গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজ কালী পুজোর রাত, গুনতে গুনতে অনেকদিন পর কালী পুজো চলেই এলো ফাইনালি দুর্গা পুজোর পর। আর দুর্গা পুজোর পর আমি কালী পুজোতে ফার্স্ট ভিডিও করছি, হয়তো তোমরা আমার চ্যানেলে সেটা চেক আউট করেছো, কিছু প্রবলেমের জন্য ভিডিওতে আসতে পারিনি। তো যাই হোক, কালী পুজোর অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা জানাই তোমাদেরকে। আজকে কালী পুজোতে কী করবো জানি না, তবে এখন সুন্দর করে সেজেছি, প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, তো তোমরা দেখতে থাকো আমি কী করছি। আর আমার বড় রেডি লাইট নিয়ে কী করছে, কি লাইটটা কি জ্বলছে না, লাইটটা একটু প্রবলেম করছিলো। যাই হোক, তো আমরা এইটুকু জায়গাতেই একটু লাইট টাইট দিয়ে, তো চলো এখন মোমবাতি জ্বালানো যাক। আমাদের প্রদীপ টদীপ জ্বালানো সব কিছু হয়ে গেছে, তো এখন একটু প্ল্যান হলো যে একটু বাইরে বেরোবো। তো চলো যাওয়া যাক, দেখি কী করবো বাইরে, তোমরা তো সব দেখতেই পাবে। একটু বেরোবো, বাড়িতে বোর লাগছে বসে বসে। আর এই ড্রেসটা চেঞ্জ করে নিই, শাড়িটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে রেডি হয়ে বেরোচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এবার একটু বেরোলাম, ভাই কত সুন্দর লাইট দিয়েছে,
রাস্তাঘাট প্রচুর ভিড় কালী পুজোর জন্য, তো তাই বেশিক্ষণ আর বাইরে থাকলাম না, খাবার নিয়ে নিলাম দিয়ে রুমে যাচ্ছি। এরপর কালী পুজোর আগের দিন মানে মার্কেটে অসংখ্য মানে এতই ভিড় যে গাড়ি দেখাই যাচ্ছে না, আর এত মানুষজন, বাপরে বাপ। তো এই জাস্ট এলাম বাড়ি, আর বিরিয়ানি ভাবলাম খাবো, বাট এতটা রাস্তায় ভিড় ছিল, ভাবলাম যে না আর লেট করবো না, পার্সেল নিয়ে নিলাম, বাড়িতে এসে খাবো বিরিয়ানি। তো চলো এবারে ড্রেসটা চেঞ্জ করে নিই, এত শীতকালও না প্রচুর গরম লাগছে। বিরিয়ানি তো বেশ সুন্দর নিয়ে নিলাম, বাট আজকে কালী পুজোর আগের দিন বিরিয়ানি খেতে হয় কি না জানি না, বাট চিকেন বিরিয়ানি আবার নিয়ে চলে এসেছি, মা কালী রাগ করবে। তো যাই হোক এখন এনে নিয়েছি, কিছু তো করার নেই, খেতে হবেই, এই যে নিয়ে বসেছি। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা নিচ্ছে তো আমাদের ডিনার করা হয়ে গেছে, আজ আমরা বিরিয়ানি ডিনার করলাম, অনেক খেয়ে নিয়েছি, তো অনেক রাত হয়ে গেছে, এবারে শুয়ে পড়তে হবে। আজকে আমার ব্লগটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালী পুজো মানে এই টুনি লাইট সবার বাড়িতে ঝুলবেই, তো খুব ভালো লাগে দেখতে, রাত্রে বেশি ভালো লাগে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, নেক্সট ব্লগ মানে কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।